आज के ब्लॉग वीडियो शुरू करछी बैगपत्र देखते पाच्छेन बैगपत्र देखे बोले दिच्छी कल के आम्रा जाच्छी दीघा माने दीघा टूर करते जाच्छी आमी एवं आमार हजबैंड एवं तार जोनो समस्त बैगपत्र आमादेर गोछानो हुए गेछे हाते होच्छे आम्रा एकटा शॉर्ट टूर करछी दीघा होच्छे आमी अनेक छोटबेला गेछी जखन आमी प्राइमरि सेक्शने पढ़तम तारपरे होच्छे कखनो जाइनी माने दीघाटा नतून करे हवार पर तो एरपर हम आबार जाच्छी दीघाते तो कल के बसे जाब सकाल साढ़े सातटा बस आछे मिनिमाम 11टा नागाद मने हय दीघा पौंछाबे तो प्रथम दिखे प्लान छिलो बोलते गेले ट्रेने करे जावा किन्तु ट्रेने करे गेले परे देखलाम जे एकटुखानी जार्नी होते पारे कारण एखान थेके आमाके बास करे जेते हय पाँचकुड़ा स्टेशन पाँचकुड़ा थेके आमाके आबार ट्रेन धरते हबे तार जोन्नो प्लानटा एकटुखानी चेन्ज करा हलो एबं चेन्ज करे ठीक करा हलो जे एखान थेके आमरा डायरेक्ट बास धरबो डायरेक्ट बासे एकेबारे दीघा पौंछाबो एबं तारपर ओखाने हच्छे दुई दिन मतो थाकबो एकटु घोराघुरी करे तारपर आमि ओखान थेके शिउरी ब्याक करबो তারপর যে যার কাজে মোটামুটি সাত দিনের আমি ছুটি নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়িতে তো একসঙ্গে দুটো জিনিস ম্যানেজ করতে হচ্ছে এখানে কদিন থাকলাম এবং তারপরে আমরা যেহেতু দুজন হাজবেন্ড ওয়াইফ কাজের সূত্রে এক এক জায়গায় কাজ করি তো তার জন্য একটা শর্ট ট্যুর এখন করছি তো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো কালকে যাওয়া থেকে সমস্ত ভিডিও থাকবে তোমাদের কাছে তো সকালে উঠে আমরা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড থেকে বাস ধরার জন্য এখানে শ্বশুর মশাই ছাড়তে এসেছে সকাল সাড়ে পাঁচটায় বাস আছে তো আমরা ফার্স্টে ভেবেছিলাম বাসে করে যাবো কিন্তু আমরা বাসে করে না ট্রেনে করেই যাব তো বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে নিয়েছি এই বাসে করে আমরা যাব পাঁশকুড়াতে এখন পাঁশকুড়ায় নেমে গেছি এবার এখান থেকে ধরবো দীঘা ট্রেন তার আগে হচ্ছে একটু খিদে পেয়ে গেছিল তাই জন্য হচ্ছে একটু সকালে ব্রেকফাস্টটা করে নিলাম তো এবার হচ্ছে ট্রেন ধরবো এটা হচ্ছে পাঁশকুড়া জাংশন স্টেশনের সামনের দিকটা হচ্ছে এইটা পাঁশকুড়া থেকে দীঘা দূরত্ব খুবই কম খুব তিন ঘন্টা লাগে তাই জন্য আমরা লোকাল ট্রেনই ধরেছিলাম লোকাল ট্রেনেই আমরা হচ্ছে দীঘা যাব এখনো ট্রেন আসেনি ট্রেন আসতে আরও কিছুক্ষণ টাইম বাকি আছে এদিকে আমার বর হচ্ছে ঘুরে ঘুরে সব স্টেশনে ভিডিও করছে আমি ভিডিও করতে পারছিলাম না বলে ও নিজেই হাত থেকে ফোন নিয়ে ভিডিও করছিল তো আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি লোকাল ট্রেন এটা সাড়ে আটটায় 8:35 পাঁশকুড়া থেকে টাইম ছিল দীঘা পৌঁছেছে সকাল 11টা তো অ্যাট লাস্ট আমাদের জার্নি স্টার্ট হলো দীঘার উদ্দেশ্যে তো অনেকক্ষণ জার্নির পর আমরা দীঘা নেমে গেছি सकाल 11টা বাজে এখন এটা দীঘা স্টেশনের ভিতরের অংশটা আমাদের হোটেল হচ্ছে আগে থেকে বুক করা ছিল অনলাইনে তো ডাইরেক্ট আমরা এখান থেকে হোটেলে চলে যাব তো স্টেশন থেকে হোটেল হচ্ছে খুব কাছে তো আমরা পায়ে হেঁটেই চলে গেছি টোটো টোটো করিনি কারণ টোটোতে ওইটুকু রাস্তা 100 টাকা করে বলছিল দুইজনকার তো আমরা জন্য হেঁটেই চলে গেছি আমরা হোটেল বুক করেছিলাম হোটেল শান্তিনিকেতন যেটা সি বিচ থেকে এবং স্টেশন বাস স্ট্যান্ড দুটো থেকে খুব কাছে তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম আমরা ডাবল ডিলাক্স বেডরুম হচ্ছে বুকিং করেছিলাম মোটামুটি হোটেলটা ভালোই খুব একটা খারাপ নয় এখানে একটা টিভি আছে আর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ আপনারা চাইলে আপনাদের জামা কাপড় হচ্ছে এখানে রাখতে পারবেন এবং খুব স্পেসও আছে অনেকটা অনেক জামা কাপড় এখানে ধরবে যদি কেউ রাখতে চান ট্রিপল বেড আছে এটা
মোটামুটি অনেকটাই বড়, তিনজনের মিনিমাম শোয়া যাবে। আর এখানে আছে দুটো বসার চেয়ার, এখানে বসে চাটা কিছু খেতে পারে, টি টেবিল সামনে রাখা আছে। আর এখানে একটা জানলা আছে, এখান থেকে বাইরের ভিউটা আপনারা দেখতে পারবেন। এখানে একটা গ্লাস আছে, মানে আয়না আছে, বেশ অনেকটাই বড়। সাজগো সমস্ত কিছু এখানে দাঁড়িয়ে করে নেওয়া যাবে। আর আছে একটা অ্যাটাচড বাথরুম, মোটামুটি রুমটা ঠিকঠাকই, দুজনের জন্য ডাবল ডিলাক্স রুম ভালোই। এটা হচ্ছে হোটেলের সামনে হচ্ছে একটা ব্যালকনি, ওপেন ব্যালকনি আছে রাস্তার পাশেই। তো আমরা এখন স্নান টান করে এখন বেরোচ্ছি একটু খাবার, কিছু খাওয়ার জন্য। হোটেলের সঙ্গে রেস্টুরেন্ট আছে, কেউ চাইলে রেস্টুরেন্টে খেতে পারে, কিন্তু আমরা বাইরে থেকে খেয়েছিলাম আজকে, কারণ আমরা একটু সমুদ্র দেখার জন্য বেরিয়েছিলাম, তাই জন্য বাইরে থেকে আমরা খাবার খেয়ে এসেছি। হোটেলে ঢুকতে গেলে বাঁ দিকে পড়বে রিসেপশন, এবং এটা হচ্ছে হোটেল, হোটেল শান্তিনিকেতন। এটা হচ্ছে জাহাজ বাড়ি। তো আমরা আগে খাওয়ার আগে একবার সমুদ্রটাকে দেখে নিতে যাচ্ছিলাম। দীঘার সমুদ্রটা এখান থেকে খুব কাছে। রাস্তায় প্রচণ্ড রোদ ছিল, জন্য লোকজনের ভিড় ছিল একটু কম, অনেকে স্নান করে ফিরছিল এ সময়। এটা হলো দীঘা সি বিচ রোড। তো আমরা হচ্ছে দীঘার সমুদ্র সৈকতের সামনে পৌঁছে গেছি। আগে দুবার পুরী ঘুরে এসেছি বলে পুরীর পর কিন্তু দীঘাটা অতটা ভালো লাগছে না, তবে মোটামুটি ছোটোখাটো ট্যুরের জন্য দীঘাটা ভালো, কারণ এটা আমাদের বাংলার মধ্যে একটা ট্যুরিস্ট স্পট, কেউ একদিন দুদিনের জন্য এখানে আসতে পারেন। দীঘার সমুদ্র দেখার পর আমরা বসে চলে গেছি একটা হোটেলে খাওয়ার জন্য, রেস্টুরেন্টে। তো একটা ফিশ থালি আমরা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে আসি। তো আজকে ভিডিওটা এইটুকুই থাক, যদি আমার ভিডিও পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসছি পরের ভিডিওতে।